শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টকে 6 পার্লামেন্ট সদস্যের চিঠি। সিসির মুখে ইন্তিকালের কথা শুনে যা বললেন ফয়জল করিম, যে রাস্তায় যে রোডে আমার রক্ত ঝরছে, হয়তো আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের পতন না দেখে আমি ইনশাআল্লাহ এই রাস্তার ছাড়ব না। যে কারণে হঠাৎ করে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করানো হলো খালেদা জিয়াকে। পুলিশের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন হাত পাখা প্রার্থী ফয়জুল করিম। এবং সবশেষ থাকছে আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে দাবি শেখ হাসিনার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বুরেলকে চিঠি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের 6 সদস্য। চিঠিতে তার আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে গণতন্ত্র এবং আইনের শাসন পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চিঠিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকার 2009 সাল থেকে ক্ষমতায় রয়েছে। এ সময়ে বাংলাদেশের নাগরিকদের জন্য গণতান্ত্রিক স্থান সংকুচিত হয়েছে এবং এই সরকার মানুষের মৌলিক অধিকারের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতা সুসংহত করার জন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন এবং মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের পর থেকে সংবাদপত্রের স্বাধীনতার মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা দাবি করেছেন বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অর্থাৎ র্যাপ হেফাজতে নির্যাতন এবং অন্যান্য দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। নির্যাতন শুধুমাত্র সরকারের রাজনৈতিক বিরোধীদের উপরই নয়, বাংলাদেশের সংখ্যালঘু খ্রিস্টান জনসংখ্যা সহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুরাও আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে গত এক দশকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের উচ্চ হার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, আমরা বাংলাদেশের আসন্ন 12তম সাধারণ নির্বাচনের উপর ফোকাস রাখার বিষয়ে জোর দিতে চাই। 2023 সালের শেষের দিকে বা 2024 সালের শুরুতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে দাবি করা হয়, কারচুপি, কারসাজি এবং ভোটারদের অনুপস্থিতির কারণে বাংলাদেশের দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়েছে। চিঠিতে জোসেফ বুরেলের প্রতি আবেদন জানিয়ে বলা হয়, আমরা আপনাকে বাংলাদেশের একটি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিত করতে এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এছাড়া চিঠিতে বিরোধী নেতা বেগম খালেদা জিয়ার মুক্তির কথাও বলা হয়। ওই 6 ইউরোপীয় পার্লামেন্ট সদস্য বলেন, আমরা বিশ্বাস করি যে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর শক্তিশালী যুক্তি রয়েছে, কারণ বাংলাদেশ বাণিজ্য এবং উন্নয়ন সহযোগিতাই আমাদের দীর্ঘ সময়ের অংশীদার। প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়ালের মুখে তিনি কি ইন্তিকাল করেছেন, এমন কথা শুনে আস্তাগফিরুল্লাহ বললেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফয়জল করিম। সোমবার রাতে বরিশাল হাতপাখার প্রধান নির্বাচনী সংবাদ সম্মেলন শেষে ইসির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সম্মেলনে এইসব কথা বলেন ফয়জল করিম। বলেন, আস্তাগফিরুল্লাহ, আমি ইন্তিকাল করলে হয়তো ইসির কানে পানি যেত, আমি রক্তাক্ত এবং জখম হয়েছি, এতে ইসির আশা পূরণ হয়নি, হয়তো ইন্তিকাল করলে তার আশা পূরণ হতো। এ সময় সংবাদ সম্মেলনে তার উপর কিভাবে কারা হামলা করেছে তার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন ফয়জল করিম। এর আগে তার বড় ভাই চরমোনাইবীর সৈয়দ রেজাউল করিম সংবাদ সম্মেলনে বরিশাল ও খুলনা বুটের ফল প্রত্যাখ্যান এবং রাজশাহী ও সিলেট বুট বর্জন করেছেন। একই সঙ্গে আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দেন। একই দিন বিকেলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাখার প্রার্থী রক্তাক্ত হওয়াটা আপেক্ষিক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেছেন, উনি অর্থাৎ প্রার্থী কি ইন্তিকাল করেছেন না উনি কতটা, আমরা যেটা দেখেছি উনার কিন্তু রক্তক্ষরণটা দেখিনি, যতটা শুনেছি উনাকে কেউ পিছন থেকে ঘুষি মেরেছে, উনার বক্তব্যও শুনেছি, উনি বলেছেন বুট বাধাগ্রস্ত হচ্ছে না, আমাকে আক্রমণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরুজদা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দেন।
রাত পৌনে একটার দিকে জানতে চাইলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর শফিকুল ইসলাম বলেন, ম্যাডাম শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে খালেদা জিয়া কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীক্ষা নিরীক্ষার পরই তা জানা যাবে। বরিশালে ইসলামী আন্দোলন মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম এবং তার কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। নৌকার কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় আহত হয়ে ইসলামী আন্দোলন হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম পুলিশ কমিশনারের কার্যালয়ে বিচার দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মুফতি ফয়জল করিম পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, একটি কেন্দ্রে প্রবেশ করেই দেখতে পেলাম বুথের মধ্যে একজন ভোট দিচ্ছেন আর বুথের পর্দার উপর দিয়ে তাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। আমি এতে বাধা দিয়ে বলি, আপনি এখান থেকে চলে আসুন। এই ঘটনায় আমি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও বলি। সেখান থেকে আরেকজন জায়গায় গিয়ে আমি কেন্দ্রে ঢুকতে গেলে কয়েকজন আমাকে বাধা দেয়। আমি তাদের বলি, আপনারা কারা? আমি একজন প্রার্থী, আমাকে কেন ঢুকতে দিচ্ছেন না? আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য? এ সময় সেখানে পুলিশ থাকলেও তারা ছিল নির্বাক বলে অভিযোগ করেছেন হাতপাখা প্রার্থী। তিনি আরও বলেছেন, ওই কেন্দ্রে উশৃঙ্খল লোকজন আমার সঙ্গে কথা কাটাকাটি করে। তারা আমাকে বলে, আপনি কেন এখানে এসেছেন? আমি বললাম, আমি একজন প্রার্থী, আমি এখানে আসবো না তো কে আসবে? এরপর তারা আমার উপর হামলা করে এবং তারা আমাকে মারধর করে রক্তাক্ত করে। সেই সঙ্গে ফয়জল করিম বলেন, আমরা রাজপথে নেমেছি, সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরব না। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে দলটির সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় এলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। সোমবার গণভবনে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমরা একমাত্র শক্তিশালী দল, সাংগঠনিক শক্তি ছাড়া বড় কোনো অর্জন সম্ভব নয়। তাই দলকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে দুঃসময়ে দলের পাশে থাকা নেতাকর্মীরা যাতে অবহেলিত না হন সেদিকে বিশেষ নজর দিতে দলের নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে তাদের দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা এবং তিনি বলেছেন, আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে উন্নয়ন এবং দেশ ধ্বংস হয়ে যাবে। দেশবিরোধী খুনি মৌলবাদী চক্র মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, জনগণের জীবনমান উন্নয়ন হয়, সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে। বিদেশে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা বেড়েছে অনেক গুণ। 2009 সাল থেকে আজ পর্যন্ত যে পরিবর্তনটা দৃশ্যমান হয়েছে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় আছে বলেই তা সম্ভব হয়েছে। আমরা মানুষের মন জয় করেছি এবং ক্ষমতায় এসেছি, আর ক্ষমতায় এসে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর 75 থেকে 2008 পর্যন্ত যে অন্যায় অত্যাচার করা হয়েছে আমরা তার প্রতিশোধ নেই নাই। আমরা অন্যায়ের জবাব দিচ্ছি উন্নয়ন দিয়ে। আমাদের সরকার প্রতিটি জেলায় পরিকল্পিত উন্নয়ন করেছে, ফলে আছে গ্রামে দরিদ্র মানুষের সংখ্যা একেবারে নাই বললেই চলে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।